হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম চারুকলায়, ঢাকা ইউনিভার্সিটি। নবনী নিলয় আর আমি চলে আসলাম। আজকে আমরা দেখব নববর্ষের আগের দিন কী কী করা হয়। তো আমরা তিনজনে মিলে ঘুরতে আসছি, তো আমাদের অনেক ভালো লাগছে এখানে এসে। গেটের ভিতর ঢুকেই আমাদের অনেক ভালো লাগছে, কারণ প্রথমে আমরা প্রজাপতির সঙ্গে দেখা করলাম, আর প্রজাপতিটা এত সুন্দর ছিল যে আমাদের স্বাগতম জানালো প্রজাপতি। তো এইদিকে আমি আর নবনী আর নিলয় চলে আসলাম মেলার সামনে। এখানে অনেক সুন্দর সুন্দর কার্টুন বানানো হয়েছে, পাখি বানানো হয়েছে, মুখোশ বানানো হয়েছে, আর এগুলো অনেক সুন্দর সুন্দর কালার করা, বিভিন্ন রঙের কালার করা। তো নিলয় নবনী খুব সুন্দর করে এগুলো দেখছে ঘুরে ঘুরে, আমিও দেখছি ওদের সঙ্গে। আর এখানে প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়, যা দেখলেই সবগুলো জিনিসই নিতে মন চাবে। চারুকলা মানে হচ্ছে শিল্প, রঙিন শিল্প আমার কাছে যেটা মনে হয়। আমি আসলে ঠিক এর অর্থ ঠিক সঠিকভাবে বলতে পারবো না। তো এখানে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে নবনী আর নিলয়কে একটু ঘুরে দেখানো, সবাই কীভাবে আর্ট করে কী করে, আর নবনী আর্ট শিখে, এর জন্য ওকে এখানে নিয়ে আসা। আর এখানে এসে আমরা অনেক আনন্দ পেয়েছি। কালকে পয়লা বৈশাখ, আমরা আজ আসতে পারবো না এখানে, কালকে অনেক মানুষ আসবে, অনেক ভিড় হবে। এর জন্য চিন্তা করলাম যে পয়লা বৈশাখের আগের দিনই আমরা চারুকলায় যাব আর দেখব কীভাবে কী করে। তো এর জন্যই চলে আসা। আর এখানে এত সুন্দর সুন্দর আর্ট দেখে তো আমরা অবাক হয়ে গেছি যে এত সুন্দর সুন্দর সবাই আর্ট করে। আসলে এখানে না আসলে অনেক কিছুই আমাদের অজানা থাকতো, বিশেষ করে আমার, কারণ এখানে প্রত্যেকটা ছবি অনেক সুন্দর, আর প্রত্যেকটা ছবির পিছনে একটা আর্ট আছে। নবনী জিজ্ঞেস করছে যে এটা কী, আমি আসলে ওকে বললাম যে এটা যে আর্ট করছে সেই একমাত্র বলতে পারবে যে এটা কী, আমার ক্ষমতা নাই এটার অর্থ খুঁজে বের করার। তো নবনী বলল যে মা আমি গালে আর্ট করব পতাকা, তো আমি ভাইয়াকে বললাম, তো ভাইয়া বলল যে ঠিক আছে আমি করে দিচ্ছি। তো ভাইয়া বলল যে আপনি করে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওনারা যেহেতু সব কিছুর একটা মানে শিল্প, ওনাদের জিনিস ধরার জন্য কেমন লাগে, কারণ ওনারা হচ্ছে অনেক বড় ধরনের মানুষ। তো আমি বললাম, তো ভাইয়া বলল যে আপু করে দিবে, আর আপু অনেক সুন্দর আর্ট করতে পারে, সবাই এখানে সুন্দর আর্ট করতে পারে, তবে ভাইয়া বলল যে আপু একটু পণ্ডিত, মানে সবার থেকে বেশি ভালো আর্ট করতে পারে। তো এর জন্য আপুর কাছে চলে আসলাম। তো আপু এখন নবনীকে গালে পতাকা আর্ট করে দিবে, বাংলাদেশের পতাকা, আমাদের দেশের পতাকা। তো নবনী সেই খুশি আনন্দ সহকারে বসে আছে, কারণ ও জানে বাংলাদেশের পতাকা মানে আমাদের দেশের পতাকার কী রং, কেমন দেখতে। তো এই জন্য ওদিক দিয়ে ও আর্ট করছে, আপু ওকে আর্ট করে দিচ্ছে। তো নবনী আর্ট করার জন্য সেই খুশি, ওর একটু হাসি কম আসে, তো অনেক আনন্দ পেয়েছে। আপু আর্ট করে দিচ্ছে, একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। আর এইদিকে ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর জিনিস আর্ট করতেছে, মানে এক একটা জিনিসের উদ্দেশ্য অনুযায়ী। যেমন এখানে আছে বেহুলা, তারপর হচ্ছে সরস্বতী, মা লক্ষ্মী, মানে আমাদের যে প্রতিমাগুলো আছে ওগুলোর ছবি বেশিরভাগ দেখলাম আমি, রাধা কৃষ্ণ এগুলো। তো এখানে বেহুলার ছবিটা আমার কাছে খুব ভালো লাগছে, বেহুলা হচ্ছে বসে আছে নৌকার উপর। আর এখানে পাল, পাল হচ্ছে অনেক ধরনের জিনিস বানাচ্ছে। আর এই ভাইয়াটা ছবি যে কী আর্ট করতেছে সে নিজেই জানে, আমরা আসলে বলতে পারবো না যে এটা কী। আর মনে হচ্ছে যে এটা একটা সুন্দর মেঘের কিছু একটা হতে পারে। আর আপু নবনীকে এত সুন্দর নিখুঁতভাবে আর্ট করে দিচ্ছে
যে আমি মনে হয় 2 মিনিটই করে ফেলতাম, কিন্তু আসলে 2 মিনিট আর্ট করাটা আর্ট বলে না, নিখুঁতভাবে আস্তে ধীরে করাটাকে আর্ট বলা হয়। আর আর্ট জিনিসটা আসলে হুটহাট করা হয় না, একটা মনের থেকে চিন্তা ধারণা সব কিছুর মাধ্যমেই হয়, মানে মনের ভাবটা একদম প্রকাশ করার মতো হয়। আর এখানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আর্টের পিছনে এক একটা উদ্দেশ্য আছে। যারা গ্রামের দৃশ্যগুলো আর্ট করছে তারা এত সুন্দর করে আর্ট করছে, মানে প্রত্যেকটা জিনিসই সুন্দর। আর এই ভাইয়া আর্ট করতেছে বাঘ, বাঘ, তারপর হচ্ছে বেহুলা, এ হচ্ছে বেহুলা, এ হচ্ছে কি বলে এটাকে, যারা হাঁড়ি পাতিল বানায় তারা পাল পাল, এটা হচ্ছে পাল, তার নীলয়ও দেখছে, আর এটা না নীলয় বলছে যে এটা বাঘ, দুইটা বাঘ পালকি নিয়ে যাচ্ছে। নীলয় তো অনেক খুশি এখানে আসতে পেরে, সে অনেক খুশি। আর এটা হচ্ছে বেহুলা বসে আছে, আর বাঘ আসছে, প্রত্যেকটা ছবিতেই বাঘ আছে। আর এই হচ্ছে বাঘ, এটা কি আসলে বলতে পারবো না আমি, এটা আমি জানি না। তো ভাইয়া এক একটা জিনিস এক একটা উদ্দেশ্য অনুযায়ী বানাচ্ছে। আর নবনীর বাংলাদেশের পতাকা আর্ট করা শেষ, সে এখন মহা খুশি। আর নীলয় তো অবাক হয়ে তাকিয়েছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু নীলয় এটা আর্ট করবে না, কারণ ওর গালে আর্ট করলে ও মনে করে যে কেমন যেন লাগে দেখতে, ভূত ভূত লাগে। তো এর জন্য বলল যে না মা আমি করব না। এই জন্য নীলয় বারবার নবনে দিয়ে দেখছে যে এটা কি আসলেই ভূত ভূত লাগছে। আর এটা হচ্ছে পলাশ ফুল, তো আমি ভাবছিলাম কৃষ্ণচূড়া ফুল, কৃষ্ণচূড়া ফুল, আসলে না এটা হচ্ছে পলাশ ফুল। তো ফুলটা এত সুন্দর, মনে হচ্ছে যে গাছে ফুল ধরে আছে। আসলে আর্ট যারা করে তারাই একমাত্র বুঝে যে আর্টটা কীভাবে করতে হয়, এটা আসলে আমরা বুঝব না। তো আমার কাছে অনেক ভালো লাগে আর্ট। নবনীকে এই জায়গায় একটা ভাইয়া ওর হচ্ছে ছবি উঠাচ্ছে, কারণ ছোটো ছোটো পিচ্চিরা এসে এখানে অনেক ঘোরাঘুরি করে আর ছবি আর্ট করার জন্য সে আগ্রহ হয়ে উঠে পড়ে। আর এই ভাইয়াটার আর্টটাও অনেক সুন্দর, মানে এত সুন্দর করে আর্ট করতেছে সে বলার বাইরে, সবাই আর্ট করে অনেক সুন্দর সুন্দর করে। তো এই জন্যই আমাদের এখানে যাওয়ার উদ্দেশ্য। আর নবনীর তো সেই খুশি, কারণ ওর হচ্ছে রং তুলি খুব পছন্দ। তো আমরা চলে আসলাম এখানে অনেকগুলো জিনিস দেখার জন্য, আসলে আমি সবগুলোর নাম বলতে পারবো না, তবে এটা হচ্ছে হাতি, এটা হচ্ছে হাতি, হাতিটা অনেক সুন্দর। আর এগুলো সবই বাঁশের তৈরি, দেখে মনে হচ্ছে না যে এগুলো বাঁশের তৈরি, বাঁশের তৈরি, উপরে কাগজ দিয়ে পেঁচানো হচ্ছে এখানে, খুবই সুন্দর জিনিস। আর নীল এখানে দেখছে কিভাবে করে। তো এগুলো দেখে আমাদের খুব ভালো লাগলো, আসলে এগুলো আমি কখনো কোনো দিন দেখি নাই, এই প্রথম আমরা আসলাম এখানে। আমি পহেলা বৈশাখে আরও অনেকবার ঘুরে এসেছি, কিন্তু এগুলো আমি কখনো দেখি নাই, এমনি এক রাস্তা দিয়ে এসে আরেক রাস্তা চলে এসেছি, কিন্তু আগের দিন যে এত সুন্দর সুন্দর করে কাজ করা হয় এগুলো কখনোই দেখি নাই। আর প্রত্যেকটা কাজে একদম নিখুঁত, এখানে কোনো খুঁত পাওয়া যাবে না, প্রত্যেকটা কাজেরই ফিনিশিংটা এত ভালো যে বলার বাহিরে। এটা হচ্ছে একটা পুতুল, মা তার বাচ্চাকে নিয়ে আসে, খুলে নিয়ে আসে, এটা হচ্ছে এরকম পুতুল। আর এগুলো সবই হচ্ছে বাঁশের তৈরি, মাচার মতো এখানে, এই যে এরকম বাঁশের তৈরি, প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর। এক একটা জিনিসের উপরে উদ্দেশ্য হচ্ছে এক এক রকম, একটা হাতি, একটা পুতুল, একটা ঘোড়া, এরকম। তো নীল এখানে আসছে, উঠছিল, উঠে একটু ব্যথা পেয়ে গেল, সে চুপচাপ হয়ে গেল। এটা হচ্ছে ঘোড়া, ঘোড়াটা অনেক সুন্দর, সব কিছুই সুন্দর, কিন্তু ঘোড়াটা এতটা বড় যে একটা ভাইয়া উপরে উঠে কালার করছে। কালার মানে হচ্ছে কালার পেপার দিয়ে আঠা দিয়ে লাগানো হচ্ছে, কারণ এগুলো হচ্ছে আঠা দিয়ে লাগানোর পরেই সুন্দর হয়, না হলে সুন্দর হয় না, ফাঁকা ফাঁকা হয়ে যাবে, যেহেতু এটা বাঁশের তৈরি, আর কাগজ দিলে দেখা যায় এটা ভারী হয়ে যায়। আর এইদিকে নবনী অনেক আনন্দ সহকারে নাচানাচি করছে, নবনী নীল দুজন,
আর ধরে দেখছে। তো এভাবে আজকে আমাদের বিকালটা ঘুরতে ঘুরতেই চলে যাবে। এখন আমরা যাব একটা রুমের ভিতর, এই রুমের ভিতরে অনেক সুন্দর সুন্দর আর্ট করা হয়, আর এখানে সব বানানো হচ্ছে মুখোশ, মুখোশগুলো অনেক সুন্দর। এখানে একটা সময় ছোট বাচ্চাদেরকে আর্ট শেখানো হতো, এখন আর শেখানো হয় না। তো এখন নবনী আর নিলয় আর আমি চলে আসলাম ছোট্ট একটা রুমের ভিতর। এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য কয়েকটা খেলনা আছে, তো এগুলো দেখে নবনী নিলয় অনেক খুশি, আর নিলয় তো সেই খুশি, ও এখানে এসে অনেক সুন্দর করে খেলা করছে। তো এতক্ষণ ওর ভালো লাগতেছিল না, ঘোরাঘুরি করতেছিল, তো এই খেলনাগুলি পেয়ে সে মহা খুশি, সে এখান থেকে কোথাও যাবে না। কিন্তু আমরা যেহেতু ঘুরতে আসছি, এই জন্য আমরা সমস্ত জায়গাটাই ঘুরে দেখব। আজকে আমরা যেভাবে ঘুরছি, কালকে হয়তো ওইভাবে আমরা কেউ ঘুরতে পারবো না, আর কালকে প্রচুর পরিমাণে মানুষ থাকবে, এর জন্যই আজকে আমাদের আসা এবং কিছু জিনিস শেখা। এখানে আসলে অনেক কিছু শেখার জিনিস আছে, আর এখানে হচ্ছে সব মুখোশ বানানো হচ্ছে, পাখা বানানো হচ্ছে, আর পাখি বানানো হচ্ছে। পাখাগুলো অনেক সুন্দর, খুবই সুন্দর পাখাগুলো, আর এখানে সবাই অনেক সুন্দর করে আর্ট করছে। এখন এখানে আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, আমরা এখন বাহিরে যাব, বাহিরে গিয়ে অন্য জায়গায় ঘুরতে যাব। তো নবনী নিলয় যাবে না, ওরা আর কিছুক্ষণ খেলবে, তারপরে হচ্ছে যাবে। তো কোনো সমস্যা নাই, আমরা আর একটু পরেই যাব। তো নবনী নিলয় খেলা শেষ করতে না করতেই নিলয় নবনী বলছে যে ও আর্ট করবে, কিন্তু এখানে আর্ট করা যাবে না, আমরা অন্য জায়গায় গিয়ে আর্ট করব, আর এখানে সবই ছোটো ছোটো জিনিস। তো আমরা এখন বের হয়ে যাব, আমি আগে বের হয়ে গেলাম, এখন নবনী নিলয় বের হবে। বের হয়ে আমরা একটু চারুকলার যে ভবনগুলো আছে ওগুলো একটু দেখব, ঘুরব। তো এর জন্য নবনী আমি আর নিলয় বের হয়ে গেলাম, আর সবাই যার যার মতো কাজ করছে। তো এখানে হচ্ছে একটা মাঠ আছে, মাঠে কতগুলো মাটির তৈরি মূর্তি আছে, আর এখানে একটা সাদা ফুল গাছ আছে, আপুরা হচ্ছে এখান থেকে ফুল ছিঁড়ে খোপায় দিচ্ছে, বিশাল বড় অনেক সুন্দর একটা ফুল গাছ। এখানে কেউ ফুল ছিঁড়ে না, কিন্তু আজকে একটু ফুল ছিঁড়ছে, কারণ খোপায় দিবে এই জন্য হয়তো। তো এই জন্য আমরা এখন ঘুরছি, আমরা চলে আসলাম আরেকটা জায়গায়, এটা হচ্ছে হলের, এটা হচ্ছে ক্লাসরুমের বাহিরের অংশ। চারুকলা ইউনিভার্সিটিটা অনেক বড়, সব ইউনিভার্সিটিতে অনেক বড়। তো এর জন্য আমি নবনী আর নিলয় তিনজন খুঁজছি সামনে আরও কী কী দেখা যাবে। তো এর জন্য আমরা খোঁজাখুঁজি শুরু করে দিলাম, এখন এই রুমে যাব, এই রুমে গিয়ে দেখব কী করা হয় এখানে। তো এই রুমে হচ্ছে যন্ত্রের মাধ্যমে মনে হয় আর্ট করা হয়, আসলে আমি ঠিক বলতে পারবো না, তবে আমার কাছে মনে হচ্ছে যে যন্ত্রের মাধ্যমেই করা হয়, যেহেতু এখানে অনেক বিশাল বিশাল যন্ত্র আছে আর অনেক সুন্দর ছবি আছে। তো এই জন্য মনে করলাম যে এটা কিছু একটা হবে। তো আপু আপুর মতো করে কাজ করছে, আর আমরা এদিকে ঘোরাফেরা শেষ করে রুম থেকে বের হয়ে গেলাম, নিলয় বের হয়ে গেল, আমিও বের হয়ে গেলাম, আমরা তিনজন একত্রে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা আরেকটা জায়গা যাওয়ার জন্য বের হলাম, পূজা শুরু করলাম। তো এখানে এত সুন্দর জায়গা, আর এক একটা ক্লাসে বিশাল বড় বড়, আর এখানে একটা পুকুর আছে, সামনে হচ্ছে একটা পুকুর, এইদিকে তেমন কোনো লোকজন নাই, এই জন্য আমরা এদিকে বসবো না, আমরা সামনের দিকে আগাবো। তো এই জন্য খুঁজতেছি যে আর কোথাও কী দেখা যায়। তো নবনী নিলয় সেই খুশি, কারণ এইভাবে খুঁজে খুঁজে বের করার একটা মজাই আছে, আনন্দ, বিশাল আনন্দ। তো এই জন্য আমরা চলে আসলাম মঞ্চ রুমে, যেখানে হচ্ছে মুক্ত মঞ্চ যে রিহার্সেল করা হয় সেখানে। এখানে অনেক সুন্দর সুন্দর সব কিছুই, গান, নাচ, আবৃত্তি, কবিতা সব কিছুই করা হয়। তো আমরা নাটকের যে রিহার্সেলগুলো হয় সেই রুমে চলে আসলাম, এখানে এসে দেখলাম যে এখানে একটা নাটকের শো হচ্ছে, প্র্যাকটিস করছে। তো আমরা নবনীলয় দেখে সেই খুশি, নবনী তো সেই হাসতেছে যে মা কী করছে ওনারা, আর নিলয় হচ্ছে বলতেছে যে মা কী করতেছে আঙ্কেলরা। তো আমি বললাম যে তুমি একটু ধৈর্য সহকারে বসো বাবা, সব কিছু দেখতে পাবা।
কারণ ওরা তো কখনো এগুলো দেখে নাই, আর আমি নিজেও কখনো দেখি নাই, আর ওরা বুঝবে না। আমি হয়তো আমি তো একটু বুঝি, তাও না বলিরা ওরা কিছু বুঝবে না, কারণ হচ্ছে এখানে মঞ্চনাটক, মঞ্চনাটক তেমন দেখা হয় না। এখন আমরা চলে যাচ্ছি সামনে, এখানে হচ্ছে যেই নাটকগুলো রিহার্সেল করা হচ্ছে, নাটক, গান, নাচ, সেগুলো হচ্ছে এই স্টেজে করা হবে। তো স্টেজ সাজানোর জন্য এখানে মনে হচ্ছে যে রানী, আমি আসলে ঠিক সঠিক বলতে পারবো না এটা কে, তো আমি বলে ফেললাম যে এটা হচ্ছে রানী, আর আরেকটা হচ্ছে রাজা। তো এদের দুজনের মাঝখানে হচ্ছে একটা শো শুরু হবে, এই হচ্ছে রাজা। এখন হচ্ছে এখানে বিশাল বড় একটা স্টেজ তৈরি করা হচ্ছে, আর স্টেজে ডেকোরেশন করার জন্য কিভাবে কি করতে হবে তারা ভাবছে, ভাইয়ারা সবাই ভাবছে। আর একটা আপু এখানে কালার করার জন্য বসে আছে, এখানে কালার করছে। তো নবনী বলছিল যে নবনী একটু করবে, কিন্তু এগুলো আসলে হঠাৎ করে ভেঙে যায়, এই জন্য নবনী আর করতে পারলো না। তো পরে এক সময় আমরা নবনীকে বলবো আর্ট করার জন্য, নবনী অনেকক্ষণ থেকেই ট্রাই করতেছে আর্ট করবে। আর নবনী বাসা থেকে আর্ট খাতা, পেন্সিল, রাবার, মানে আর্ট করার জন্য যা যা লাগে, কালার থেকে শুরু করে পেন্সিল থেকে শুরু করে, ও সবই এখানে নিয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়, এত দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি পরে ওরা এগুলি করতে ভুলে গেছে। কিন্তু বাসা থেকে উদ্দেশ্য ছিল যে ও এখানে এসে সুন্দর করে আর্ট করে টিচারকে দেখাবে, কিন্তু সেটা আর হলো না। এখন আমরা এগুলো দেখা শেষ করে চলে যাচ্ছি আরেকটা আরেকটা রুমে। তো নবনী নিল সেই খুশি, কারণ এত নতুন নতুন জিনিস দেখার জন্য, আর নতুন নতুন জিনিস দেখতে খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে সব মেয়েদের জিনিস, মানে আমাদের জিনিস অনেক সুন্দর সুন্দর, যেমন ফিঙ্গার রিং আছে, ফিঙ্গার রিংগুলো অনেক সুন্দর। আর এখানে আছে পাখা, পাখাগুলিও অনেক সুন্দর। নিলয় ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, নবনীয় ভালো মেয়ে, ওরা কিচ্ছু নিতে চায় নাই। আসলে এখান থেকে নিতে নিতেই অবস্থা খারাপ হয়ে যাবে, এই জন্য আর তেমন কিছু নেওয়া হলো না। আর আমরা কখন বাসায় যাব সেটাও ঠিক বলতে পারবো না, কারণ প্রোগ্রাম শেষ হলেও আমরা বাসায় যাব, এর আগে যতক্ষণ থাকা যায় থাকবো। আর আজকে প্রচুর পরিমাণ গরম, এত গরম সে বলার বাহিরে। নিলয় তো সেই একবার বলে আসবো, একবার বলে আসবো না, এরকম করতে করতে আমাদের একটু লেট হয়ে গেছে। তো এই জন্য আমরা একটু নিজেদের সুবিধা অনুযায়ী শান্তি মতো আমরা আসলাম। তো আমাদের এই দিকে সব দেখা শেষ করে এখন আমরা আবার সেই গেটের কাছাকাছি যাচ্ছি। গেটের কাছাকাছি হচ্ছে আরেকটা আরেকটা না আরও অনেকগুলো রুম আছে, দোতলায় আমাদের যাওয়া হয় নাই, কারণ দোতলা যাওয়ার সময় আমাদের হয় নাই, এজন্য যাওয়া হলো না। আর নবনী যাও একটু ভালো ছিল, নিল অনেক দুষ্টামি করতেছিল, ও শুধু একটু পরপর কোলে উঠে, এই জন্য আর যাওয়া হলো না দোতলায়। আর দোতলার কথাটা মনে ছিল, পরে আবার ভুলে গেছিলাম, তো এর জন্য নবনী এখন যাচ্ছে ওই রুমে। তো এই রুমে কী আছে আমরা বলতে পারবো না। আর স্টেজ সাজানোর জন্য অনেক কিছু নিয়ে যাচ্ছে, কারণ স্টেজটা যেন সুন্দর হয়, আর এই জন্য স্টেজে সন্ধ্যার সময় মঞ্চ নাটক, গান, আবৃত্তি এগুলো সবই হবে। তো আমরা সব কিছু শেষ করে, ঘোরাফেরা শেষ করে এখন এই রুমে চলে আসলাম। এই রুমটা অনেক ঠান্ডা, এই রুমে অনেক এসি আছে, এই রুমটা এসে আমরা একটু আমাদের একটু সবাই ভালো লাগছে। আর নবনী নিল তো সেই চেয়ার নিয়ে বসে পড়লো, কারণ জায়গাটা এত সুন্দর, চেয়ার না নিলেই হয় না, তো একটু আর্ট করবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।